বাংলার 18 জন বিজ্ঞানীর অবদান রয়েছে চন্দ্রযান 3 সফল ল্যান্ডিং এর ক্ষেত্রে। ওই 18 জনের মধ্যে রয়েছেন বাঁকুড়ার কৃষাণু নন্দে। রোভারের মুভমেন্ট কোন দিকে হবে সেটাই কোঅর্ডিনেট করার দায়িত্বে রয়েছেন বাঁকুড়ার এই বিজ্ঞানী। আর চন্দ্রযানে সফট ল্যান্ডিং এর পর খুশির পরিবেশ তৈরি হয়েছে কৃষাণুর বাড়িতে। পাড়া প্রতিবেশীরাও বেশ আনন্দিত। আসুন শুনি কৃষাণুর দিদি দেবিকানন্দী কি বলছেন, তিনি কতটা খুশি। হ্যাঁ, কৃষাণুর এই সাফল্যে আমরা সবাই খুব খুশি, ঠিক আছে। ওই ছোটো থেকেই খুব মেধাবী ছিল, পড়াশোনা প্রতি ওর বিশালই আগ্রহ ছিল। ওর পড়াশোনা ছাড়াও ওর অন্য কিছু দেখে, কোনো কিছু দেখে নেশা ছিল না। হ্যাঁ, ছোটোর থেকেই ওর না, ওর সব সময় এটাই ইচ্ছা ছিল, বড় বড় চাকরি করবে। হ্যাঁ, কীভাবে লেখাপড়া করতো সবাই সাহায্য করেছে, শুধু আমি একা নয়, পরিবারের লোকেরাও সাহায্য করেছে, আমি যতটা পেরেছি করেছি। হ্যাঁ, সেটুকু করেছি, বেশি কিছু বলতে পারছি না দেখুন। এটুকু ছিল না, ভাইয়ের সঙ্গে কথা হয়নি, ভাই খুব ব্যস্ত আছে। হ্যাঁ, খুশি তো সবাই, আমরাও খুশি। ইতিমধ্যেই চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান 3। চাঁদের মাটিতে পা রেখেছে বিক্রম। বিক্রমের ভেতর থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞানও। প্রজ্ঞান চাঁদের মাটিতে চলাফেরা করে বিভিন্ন ডেটা পাঠাবে ইসরোর কাছে। রোভারের মুভমেন্ট কোন দিকে হবে তা কোঅর্ডিনেট করছেন কৃষাণ। বাঁকুড়া জেলার পাত্রসহর ব্লকের ডান্না গ্রামে থাকেন কৃষাণু নন্দী। ছোটো থেকে পড়াশোনায় বেশ ভালো, পাত্রসাহের বামিরা গুরুদাস বিদ্যায়তন থেকে মাধ্যমিক পাশ করেন। তারপর কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ে ক্লাস 12 পাশ করেন বাংলার এই বিজ্ঞানী। বিটেক করেছেন আরসিএস ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমটেক শেষ হবার আগেই ইসরোতে চাকরি পান কৃষাণু। তার টিচার থেকে পরিবার পরিজন সবাই এই মুহূর্তে গর্বিত। আসুন শুনি কৃষাণু নন্দীর শিক্ষক রঘুনাথ দে কি বলছেন। ছাত্র হিসেবে খুব ব্রিলিয়ান্ট ছিল, যদিও আমি তখন এখানে টিচার থাকিনি, অ্যাসিস্ট্যান্ট টিচারও থাকিনি বা হেডমাস্টার হইনি। তবে যেহেতু আমাদের এলাকারই ছেলে, আমি জানি ও ভরল প্রথম থেকেই দ্যুতিময় প্রতিশ্রুতি সম্পন্ন ছাত্র হিসেবে আলোচিত ছিল এবং পরবর্তীকালে তো ও এখন খ্যাতির শিখরে উঠেছে, এবং সেই জন্য আমরা গর্বিত, স্কুল গর্বিত। আমাদের প্রেসিডেন্টও আলাদা করে আমাকে ফোন করে বললেন যে প্রেয়ার লাইনে ছেলেদেরকে বলতে, আমরা সেটা বলেছি এবং ওর এই সাফল্যে আমরা খুব খুশি। আমরা ওটা উদযাপন করার জন্য আমরা ছেলেদের এখানে কেক এবং মিষ্টি বিতরণ করছি, চকলেট বিতরণ করার ব্যবস্থা করেছি, এবং স্কুলের এমসিস অনুমোদন সাপেক্ষে ওকে ভবিষ্যতে সুযোগ সুবিধা মতো একটা সম্বর্ধনা দেওয়ারও পরিকল্পনা আমাদের রয়েছে। অত্যন্ত মেধাবী এবং ওর স্ট্রাগল ছিল লাইফে প্রচুর। ওর দিদি বাবা চাষিবাসী ঘরের মানুষ, তো স্ট্রাগল তো থাকেই। ওর দিদিরও প্রচুর সাপোর্ট আছে এবং ওর একটা একাগ্র চেষ্টা যেটা ছিল, ওখান থেকে ধরুন এমটেক করেছিল যাদবপুর থেকে, তারপরে দিল্লি গেছিলো। দিল্লি ওর দুটো চাকরি একসঙ্গে পেয়েছিলো, কিন্তু বিএসএনএলের একটা চাকরি পেয়েছিলো আর ইসরোতে পেয়েছিলো। বিএসএনএলের অফারটা ছেড়ে দেয়, যদি ওটা অনেক আরও লুক্রেটিভ ছিল, স্যালারিটা অনেক বেশি ছিল, তবু এটা ওর যেহেতু জব স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে, সেই জন্য ইসরোটাই চয়েস করেছিল। অর্থাৎ কৃষাণুর সাফল্যে প্রত্যেকেই খুশি। যখন একটা সময় গোটা দেশ মুখিয়েছিল একটাই কথা, সফট ল্যান্ডিং, 6:04 সকলেরই নজর ছিল যে এই চন্দ্রযান 3 সে কতটা সফট ল্যান্ডিং করতে সফল হবে, এবং তারপর দেখা যায় যে দেশ জুড়ে শুধু জয় জয়কার ইসরোর। আর তার মধ্যে বাংলার 18 জন বিজ্ঞানী, তাদের অবদান রয়েছে এই চন্দ্রযান 3 সফল ল্যান্ডিংয়ের ক্ষেত্রে। আর এই 18 জনের মধ্যে রয়েছেন বাঁকুড়ার কৃষাণু নন্দী। রোভারের মুভমেন্ট কোন দিকে হবে সেটাই কোঅর্ডিনেট করার দায়িত্বে রয়েছেন বাঁকুড়ার এই বিজ্ঞানী। আর চন্দ্রযানের সফট ল্যান্ডিংয়ের পর খুশির পরিবেশ তৈরি হয়েছে কৃষাণুর বাড়িতে, পাড়া প্রতিবেশী, স্কুল সকলেই কিন্তু এক কথায় বলছেন যে কৃষাণু ছাত্র হিসেবে খুবই ভালো ছাত্র ছিল, লেখাপড়ায় খুবই মনোযোগী এবং বেশ মেধাবী। তার এই সাফল্যে গর্বিত পরিবার পরিজন পাড়া প্রতিবেশী সকলেই। কৃষাণু দিদির বক্তব্য আপনাদেরকে শোনালাম যে ছোটোবেলা থেকেই কৃষাণু পড়াশোনায় ভালো ছিল, পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছুতেই নেশা ছিল না, ইচ্ছা ছিল বড় চাকরি করার।
তবে এই মুহূর্তে ভাই খুবই ব্যস্ত, তাই কথা বলা সম্ভব হয়নি, এমনটাই বলছেন কৃষানুর দিদি। আর ইতিমধ্যেই চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান থ্রি, ইতিহাস সৃষ্টি করেছে ভারত। ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের যে নিরক্ষীয় অঞ্চল সেখানে চন্দ্রযান থ্রিকে সফলভাবে ল্যান্ডিং করিয়েছে। আর এই মুহূর্তে রোভার প্রজ্ঞানও বেরিয়ে এসেছে বিক্রমের ভেতর থেকে, চাঁদের মাটিতে চলাফেরা করে বিভিন্ন ডাটাও পাঠাবে ইসরোর কাছে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।